আশা মিথ্যে কথা বলবো কি করিনি, আমার কোথাও যেন গল্পটা যখন আমরা তৈরি করছিলাম কোথাও যেন মনে হয়েছিল কি এই গল্পটা দর্শকের হয়তো মন জয় করতে পারবে, বাট এইভাবে যে এই লেভেলে এতগুলো মানুষের মন একসাথে জয় করতে পারবে সেইটা অতটা ভাবিনি। বাট ইটস এ গ্রেট ফিলিং ইউনো কে বাংলা ছবির দর্শক বাড়ছে এবং অনেক বাঙালি যারা বাঙালি বা অবাঙালি যারা আছেন যাদের সঙ্গে বাংলা ছবির কোনো বছরকে বছর ইউনো আলাপ নেই, মানে তারা বাংলা ছবি হয়তো দেখে না, তারাও সিনেমা হলে এসে ছবি দেখছেন এবং যেটা যে কথাগুলো আছে কি এটা শহর কেন্দ্রিক ছবি কিন্তু প্রজাপতি গ্রামগঞ্জে খুব ভালো চলছে, আমাদের স্টেটের বাইরে অন্যান্য স্টেটে প্রথম দিন থেকে হাউসফুল, মানে আমার মনে হয় কি প্রজাপতি ন্যাশনালি ওয়ান অফ দ্য বিগেস্ট হিট যদি বাংলা ভাষার ছবি যদি আউট অফ বাংলা যদি গিয়ে থাকে, এবং যেভাবে বিদেশ থেকে কিউরিওসিটি আসছে ইউনো লাইক তাদের ইনকোয়ারি কে কবে সেখানে রিলিজ করতে পারবো, তো সেটাও একটা একটা বড় পাওনা। এবং এটাও তো সত্যি কি ইউনো লাইক এখন বাংলা ছবি রাজ করছে মানে সিনেমা হলে অন্যান্য ভাষার সঙ্গে, তো ইটস এ গ্রেট ফিলিং। দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে যেতে ইয়েস, আমরা 3rd February আমাদের চিন্তা ভাবনা আছে কি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করব, বাংলায় করব অফকোর্স, বাট অনেকগুলো দেশে একসাথে রিলিজ করব এই চিন্তা ভাবনা চলছে। এত ধরনের জটিলতা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি সব সময় শুধু ভালোটা বলো, এই এই জায়গাটা মানে তুমি পাও? সি আমার আমার তো আলাদা কোনো ধান্দা নেই, বা আমি তো চাই কি বাংলা ছবি চলুক এবং আমার লড়াইটা তো বাংলা ছবি নেই যখন আমি ছবি করছি, এবং যখন রাজনীতির মধ্যে যাই তখন তো মানুষের ভালো করার জন্য, এবং এই দুটো জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা নিজের চিন্তাভাবনাটাকে সৎ রাখা, এবং আমি তো কাউকে ছোট করে বলছি না ওই ছোটটা দেখবেন না আমার ছবিটাই দেখবেন বা ওই দলের সঙ্গে কাজ কথা বলবেন না আমার দলের সঙ্গে যোগাযোগ রাখবেন, না না না, আমার মনে হয় কি সেই ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এবং আজকের দর্শক বলো বা ইউনো লাইক আম জনতা বলো তারা চিনতে পারে গো কোথাও যেন কি ছেলেটা ঠিক বলছে না ভুল বলছে, এটা ধান্দাবাজ না এই ছেলেটা নিয়তটা ঠিক, আমার মনে হয় মানুষ চিনতে পারে আজকের দিনে। আজকের দিনে বোকা বানানো খুব ডিফিকাল্ট। টনিকের পরে প্রজাপতি, এবং যখন অ্যাজ আ ক্রিয়েটর যখন তুমি এর পরের ছবি নিয়ে যখন কাজ করবে সেটা কতখানি দায়িত্বটা বাড়িয়ে